আসসালামু আলাইকুম অক্সিজেন অটোবির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নতুন ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ভেন্ডি বা ঢেঁড়সের বীজ থেকে সহজেই বাড়িতে চারা তৈরি করতে পারেন ভেন্ডি বা ঢেঁড়স মূলত গ্রীষ্মকালীন একটি সবজি তবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন ভেন্ডি বারো মাস চাষ হয়ে থাকে তবে আমি এই ভিডিওটি যখন করছি এখন ফেব্রুয়ারি মাস চলছে অর্থাৎ বাংলাদেশের প্রকৃতিতে শীতকাল তবে গ্রীষ্মকাল খুব নিকটে অর্থাৎ গ্রীষ্মকাল আসবে আসবে ভাব তবে এই সময়টাই সব থেকে উপযুক্ত ভেন্ডি বীজ থেকে চারা তৈরি করার জন্য কারণ এই সময়টাতে আপনারা যদি বীজ বপন করেন সেক্ষেত্রে বীজ থেকে চারা তৈরি হয়ে ভেন্ডির ফলন আসতে গ্রীষ্মকাল হয়ে যাবে এজন্য আপনারা ফেব্রুয়ারি মাসটাই নির্বাচন করতে পারেন ভেন্ডির বীজ থেকে চারা তৈরি করার জন্য ভেন্ডি বা ঢেঁড়সের বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনাদের সুস্থ সবল বীজটা নির্বাচন করতে হবে এজন্য আপনাদের বাজার থেকে উপসি জাতের বীজ আপনারা কিনতে পারেন অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের বীজটি কিনে সংগ্রহ করে তারপরে তার থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এছাড়া আপনারা যদি গত বছরে ভেন্ডির চাষ করে থাকেন সেই ভেন্ডি বা ঢেঁড়স থেকেও আপনারা বীজ সংরক্ষণ করে সেই বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারেন দর্শক আমার হাতে আপনারা যে ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো আমি গত বছর যে ভেন্ডির চাষ করেছিলাম অর্থাৎ ঢেঁড়সের চাষ করেছিলাম সেখান থেকে আমি বীজ সংরক্ষণ করে রেখেছিলাম এবং এবছর আমি সেই সংরক্ষণ কিন্তু বীজ থেকেই চারা তৈরি করে আপনাদের দেখাবো তো আপনারা যে কোনো উৎস থেকে বীজ সংগ্রহ করে তারপরেও আপনারা চারা তৈরি করতে পারেন তবে আপনারা যদি উচ্চ ফলনশীল জাতের বীজ বাজার থেকে কিনে তারপরে বীজ বপন করেন এবং সেই বীজ থেকে চারা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ফলনটা যেমন ভালো পাবেন তেমন আপনাদের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা অনেক বেশি থাকবে তবে আপনারা যদি অন্য অন্য যে কোনো উৎস থেকে বীজ সংগ্রহ করেন সেক্ষেত্রেও আপনারা চারা তৈরি করতে পারবেন তো ভেন্ডি বা ঢেঁড়সের বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনাদের ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো অন্তত দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তো পানিতে ভেজানো ছাড়াও বীজ থেকে চারা তৈরি করা যায় সেক্ষেত্রে আপনাদের বীজের অঙ্কুরোদ্গম হতে অনেকটা সময় লেগে যেতে পারে তবে আপনারা যদি দশ থেকে বারো ঘন্টা এই ঢেঁড়সের বীজগুলো পানিতে ভিজিয়ে রেখে তারপরে মাটিতে বপন করেন সেক্ষেত্রে বীজগুলো খুব সহজেই জার্মিনেশন হয় এবং খুব দ্রুতই বীজ থেকে চারা তৈরি হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে নিলে বীজ থেকে চারা তৈরি হতে অনেকটা কম সময় লাগবে এবং বীজের জার্মিনেশন রেটটাও অনেক ভালো হবে তবে আপনারা চাইলে শুকনো বীজ থেকেও চারা তৈরি করতে পারেন তবে শুকনো বীজ থেকে যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে বীজগুলো অঙ্কুরোদ্গমিত হতে অর্থাৎ বীজ থেকে চারা তৈরি হতে অনেকটা সময় লেগে যেতে পারে তবে দুই পদ্ধতিতেই আপনারা বীজ থেকে চারা তৈরি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো দর্শক ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বপন করার জন্য আমি এখানে সাধারণ যে আমরা বাজার করে থাকি যে ব্যাগ নিয়ে সেই ব্যাগে আমি ভালো করে মাটি প্রস্তুত করে তারপরে ভরে নিয়েছি তো এই ব্যাগের মাপটা হচ্ছে এই মুখের দিকটা এই থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চি চওড়া এবং এর গভীরতাটা হচ্ছে দশ ইঞ্চি আর এটারও ঠিক একই মাপ তো আপনারা আপনাদের সুবিধা মতো সিমেন্টের ব্যাগ বা যে কোনো টপ নির্বাচন করতে পারেন ভেন্ডির বীজ থেকে চারা তৈরি করার জন্য তো এই ব্যাগের মাটিটা আমি কিভাবে প্রস্তুত করে নিয়েছি এবার সে বিষয়ে বলা যাক তো এই মাটিটা প্রস্তুত করার জন্য আমি নিয়ে নিয়েছি সাধারণ বাগানের মাটি চল্লিশ ভাগ এবং চল্লিশ ভাগ নিয়ে নিয়েছি গোবর সার অর্থাৎ গোবর সারটা আমার এক বছরের পুরনো ছিল তো আপনারা যদি গোবর সার নেন সেক্ষেত্রে অবশ্যই এক বছরের পুরনো নেওয়ার চেষ্টা করবেন গোবর সার যত বেশি পুরনো হবে গাছের জন্য তত ভালো হবে তো গোবর সারের জায়গায় আপনারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার বা পাতা পচা সারটাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এছাড়া আমি নিয়ে নিয়েছি দশ ভাগ কোকোপিট তো আপনাদের কাছে যদি কোকোপিটটা থাকে সেক্ষেত্রে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিট গাছের জন্য খুব ভালো হয় তবে আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে সেক্ষেত্রে আপনারা ধানের তুষ বা ধানের চিটাটা ব্যবহার করতে পারেন তাতেও হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং নিয়ে নিয়েছি আমি দশ ভাগ বালি তো বালিটার ক্ষেত্রে আপনারা নদীর যে সাদা বালি অর্থাৎ চিকন বালি সেই বালিটাও আপনারা নিয়ে নিতে পারেন বা কনস্ট্রাকশন বালি অর্থাৎ লাল বালি বা মোটা বালি সেটাও আপনারা নিয়ে নিতে পারেন তো বালির ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই যে বালিটা আপনারা সহজে পাবেন সেই বালিটা নিয়ে নিলেই হয়ে যাবে তো এই সকল উপাদানগুলো ভালো করে মিশিয়ে আমি এই ব্যাগের জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি আপনারাও এভাবে মাটি প্রস্তুত করে নিতে পারেন তো এইভাবে মাটি প্রস্তুত করা যদি আপনারা ঝামেলা মনে করেন সেক্ষেত্রে আপনারা সাধারণ বাগানের মাটিতেও চারা তৈরি করতে পারবেন এছাড়াও আপনারা শুধুমাত্র কোকোপিট ব্যবহার করেও চারা তৈরি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তবে এইভাবে যদি মাটি প্রস্তুত করে চারা তৈরি করেন সেক্ষেত্রে চারাটা অনেক ভালো হবে তো দর্শক আমার হাতে যে ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো কিন্তু আমি নিজেই সংগ্রহ করে রেখেছিলাম অর্থাৎ গত বছর আমি যে ভেন্ডির চাষ করেছিলাম সেই ভেন্ডি থেকেই কিন্তু আমি বীজ রেখেছিলাম এবং সেই বীজগুলো আমি শুকিয়ে ভালো করে সংরক্ষণ করে এই বীজগুলো রেখেছিলাম এবার আমি এখন সেই বীজগুলো থেকে এবছরও ভেন্ডির চাষ করব এজন্য আমি সেই বীজগুলো থেকে চারা তৈরি করে নেব তো ভেন্ডির বীজ থেকে চারা তৈরি করার জন্য এই বীজ থেকে আপনাদের সুস্থ বীজগুলো বেছে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি সুস্থ বীজ বেছে নিচ্ছি তো আপনারা যে বীজগুলো এখানে দেখতে পাচ্ছেন এর সবগুলো বীজই কিন্তু অঙ্গরুদ্গম হবে এবং সবগুলো বীজই কিন্তু চারার জন্য উপযোগী তবে আপনারা যদি এখান থেকে সুস্থ এবং একটু পরিপুষ্ট বীজগুলো বেছে নেন সেক্ষেত্রে কিন্তু সেই চারাগুলো খুব ভালো মানের হবে এবং সেই চারাগুলো থেকে আপনারা খুব ভালো ফলন পাবেন এজন্যই এখান থেকে বড় বড় বীজ বা সুস্থ বীজ বেছে নিতে হবে তো এই বীজগুলো থেকে সুস্থ বীজগুলো আপনাদের বেছে নিতে হবে এবং সুস্থ বীজ বেছে নিলেই আপনারা সুস্থ চারা পাবেন এবং সুস্থ চারা পেলেই কিন্তু আপনারা ভালো ফলন পাবেন তো এজন্য জন্য এইখান থেকে বীজগুলো আপনাদের একটু বড় বড় বীজগুলো বেছে নিতে হবে তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে আমি কয়েকটি ভেন্ডি বা ঢেঁড়সের সুস্থ বীজগুলো বেছে নিয়েছি এবং এই সুস্থ বীজগুলো এখন দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো অনেকে আট থেকে দশ ঘন্টাও ভিজিয়ে রাখেন বা অনেকে দশ থেকে বারো ঘন্টাও ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো মেয়াদে ভিজিয়ে রাখলেই হবে তো এই জন্য এই বীজ ভেজানোর জন্য আমি এখানে একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এই কাচের পাত্রে আমি পানি ভরে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি পানি ভরে নিচ্ছি এই যে তো এই পানি ভরে নিয়ে তারপরে এর মধ্যে আমি সব বীজগুলো দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলো এখন আমি পানিতে সব ভিজিয়ে নেব এই যে দেখুন ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো পানিতে দেওয়ার পরে আপনারা এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বীজগুলো আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি তো ঝাঁকিয়ে নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বীজের সব জায়গাতে পানি পৌঁছে যাবে এবং সব জায়গাতে পানি পৌঁছে গিয়ে বীজগুলো খুব দ্রুতই পানির নিচে তলিয়ে যাবে এবং তলিয়ে যাওয়ার পরে বীজগুলো খুব সহজেই পানি শোষণ করতে পারবে এবং পানি শোষণ করলে বীজগুলোর জার্মিনেশন রেটটা অনেক ভালো হবে এজন্য আপনারা শুকনো বীজগুলো পানিতে দেওয়ার পর এভাবে করে ঝাঁকিয়ে নেবেন দর্শক ঠিক বারো ঘন্টা ভিজিয়ে রেখে এই যে ভেন্ডির বীজগুলো আমি নিয়ে আসলাম এই যে দেখুন একদম বীজগুলো কিন্তু বড়ো বড়ো আকার ধারণ করেছে এবং এর মধ্যে কিন্তু পানিতে ঠাসা অর্থাৎ এই বীজগুলো পুরোপুরিভাবে পানি চুয়ে নিয়ে একদম গোল গোল হয়ে আছে যে দেখতে পাচ্ছেন গোল আকার ধারণ করেছে তো আপনারাও ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বপন করার ক্ষেত্রে আপনারা এভাবে ভিজিয়ে নেবেন সেক্ষেত্রে বীজগুলো দ্রুত চারাতে রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত হবে তো এবারে আমি এই বীজগুলো থেকে পানিটা ছাড়িয়ে নেব তো দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো তো এই বীজগুলো একদম বারো ঘন্টা ভিজে পুরোপুরি পানি খেয়ে একদম গোল হয়ে আছে তো এই বীজগুলো এখন পুরোপুরি প্রস্তুত বপন করার জন্য তো দর্শক আমার সামনে যে ব্যাগ দুটি দেখতে পাচ্ছেন এই ব্যাগের যে মাপ এবং এর মাটির যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী এখানে মোট চার থেকে পাঁচটি ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বপন করা যাবে তো আপনারাও আপনাদের সুবিধা মতো যে পাত্রে মাটি তৈরি করে নেবেন সেই পাত্র অনুযায়ী আপনারা সেই পরিমাণে বীজ বপন করবেন তো আপনারা যে বীজগুলো বপন করার জন্য নিয়ে নিবেন সেই বীজ সম্পর্কে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে এই বীজগুলো থেকে বেশিরভাগ বীজ নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনারা যে পাত্রে বীজগুলো বপন করবেন সেই পাত্রে একটু বেশি পরিমাণে বীজ বপন করতে পারেন সেক্ষেত্রে দুই থেকে তিনটি বীজ যদি নষ্টও হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাকি বীজগুলো থেকে ঠিকই তারা হয়ে যাবে এজন্য আপনাদের বীজ সম্পর্কে সন্দেহ থাকলে কিছু বেশি বীজ আপনারা মাটিতে বপন করতে পারেন তো ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বপনের ক্ষেত্রে আলাদা কোনো সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে না কারণ ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো আপনারা সবাই জানেন যে গোলাকৃতি এই জন্য যে কোনোভাবে মাটির নিচে দিলেই কিন্তু হয়ে যাবে তো মাটির নিচে দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কমপক্ষে এক ইঞ্চি পরিমাণ নিচে যেন ভেন্ডির বীজটা মাটির নিচে থাকে সে বিষয়টা আপনারা নিশ্চিত করবেন এক ইঞ্চির জন্য বেশি না হয় বেশি যদি হয় সেক্ষেত্রে মাটির নিচ থেকে বীজটি ফুটে বের হতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে এবং অনেক সময় মাটির নিচ থেকে বীজগুলো নাও বের হতে পারে এবং অনেক সময় বীজটি কিন্তু মাটির নিচেই নষ্ট হয়ে পড়ে থাকে তো এই যে দেখুন দর্শক আমার যে মাটি আমি নিয়ে নিয়েছি এখানে আমি হাতের আঙুল দ্বারা এক ইঞ্চি পরিমাণ গর্ত করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি গর্ত করে নিয়েছি এবার এই গর্তের মধ্যে আমি একটি একটি করে বীজ দিয়ে দেবো বিসমুল্লাহ রহমান রহিম এই যে বীজ দিয়ে তারপরে আস্তে করে এটি ঢেকে দেব এইভাবে এইভাবে পর্যায়ক্রমে আমি সবগুলো বীজ এভাবে হাতের আঙুল দ্বারা গর্ত করে দিয়ে দেব। তো এবারে এই মাটিটি আমি ভালো করে সমান করে দেব তো এই পাত্রের জন্য আমি ঠিক একইভাবে ভাবে বীজগুলো বপন করব। এই যে দেখতে পাচ্ছেন তো এবারে আমি এই ভেন্ডির বীজগুলোতে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দেব। তো পানি দিয়ে ভেজানোর ক্ষেত্রে আপনারা স্প্রেও ব্যবহার করতে পারেন বা আপনারা মগের পানিটাও ব্যবহার করতে পারেন তো যে কোনো পাত্রের পানি দিয়েই আপনারা দিতে পারবেন কারণ এক্ষেত্রে কোনো প্রকার সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে না কিন্তু যে বীজগুলো চ্যাপটা আকৃতির এবং লম্বা আকৃতির সেই বীজগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রে মেশিন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ সেই বীজগুলো যদি আপনারা মগের পানি দ্বারা পানি দিতে চান সেক্ষেত্রে সেই বীজগুলো কিন্তু কাত হয়ে পড়তে পারে এবং কাত হয়ে পড়লে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা কমে যেতে পারে এজন্য ভেন্ডির বীজ যেহেতু গোলাকৃতির এজন্য আপনারা যে কোনো পাত্র দিয়েই পানি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে স্প্রে দিয়ে পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো ভেন্ডির বীজের ক্ষেত্রে আপনারা স্প্রে মেশিন দিয়েও পানি দিতে পারেন বা যে কোনো মগ দ্বারাও পানি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো পাত্র দ্বারাই এই ভেন্ডির বীজগুলোতে পানি দিয়ে ভেজাতে পারবেন তবে যে বীজগুলো দেখবেন চ্যাপ্টা আকৃতির এবং লম্বা আকৃতির সেই সকল বীজগুলোতে পানি দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রে মেশিন ব্যবহার করার চেষ্টা করবেন তো এবারে আপনাদের প্রশ্ন রাখতে পারে যে এই ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো মাটিতে বপন করার পরে আমরা কোথায় রাখব তো ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বা যে কোনো প্রকারের বীজ বপন করার পরে আপনারা অবশ্যই পুরোপুরি রোদ্রোতে রাখবেন পুরোপুরি সানলাইট যেখানে পড়বে সেখানে আপনারা রাখতে পারেন তো আপনারা সবাই জানেন যে ভেন্ডির বীজ বা যে কোনো প্রকার সবজির বীজ বা যে কোনো টাইপের বীজ অঙ্কুরোদ্গম হওয়ার জন্য সূর্যের আলো এবং সূর্যের যে তাপটা সেই তাপটা খুবই জরুরি এজন্য আপনারা যে কোনো বীজ বপন করার পরে সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন সরাসরি সূর্যের আলোতে রাখার পরে আপনারা খেয়াল রাখবেন এই বীজের যে মাটিটা এই মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা পানি দিয়ে দিবেন সেক্ষেত্রে যদি গ্রীষ্মকাল হয় সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনাদের পানি দিতে হবে তবে যদি শীতকাল হয় সেক্ষেত্রে আপনাদের একদিন পর একদিন পানি দিলেই হয়ে যাবে তবে পানি দেওয়াটা নির্ভর করবে সম্পূর্ণ বীজের মাটিটার উপরে মাটিটা যখনই শুকিয়ে যাবে তখনই আপনারা পানি দিয়ে দিবেন দর্শক ভেন্ডি বা ঢেঁড়সের বীজ বপন করা ঠিক পাঁচ দিন পরে আমি চলে আসলাম আমার সেই ব্যাগের কাছে অর্থাৎ টবের কাছে যেখানে আমি এই বীজগুলো বপন করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক আস্তে আস্তে করে কিন্তু সবগুলো চারাতে পরিণত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলো অঙ্গোদ্দগম হয়ে একদম চারাতে পরিণত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চারা কয়েকটি বেরিয়েছে এখানে কিন্তু এই যে একটি চারা বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে করে তো এই ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো কিন্তু একটু আকপাশ করে চালাতে পরিণত হয় সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না আস্তে আস্তে করে আপনাদের সব বীজগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যাবে তবে আপনাদের বীজগুলো যদি সুস্থ হয় সেক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট সব বীজগুলো কিন্তু চারাতে পরিণত হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সব বীজগুলোই কিন্তু চারাতে প্রায় পরিণত হয়ে গেছে তবে এখানে কিন্তু আরও কিছু কিছু যারা বেরোচ্ছে দর্শক আরও একটি পাত্র আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি পাত্রের বীজগুলো কিন্তু সব অঙ্কুরোদ্গম হয়ে গেছে অর্থাৎ এখানে চারাতে পরিণত হয়ে গেছে এবং কিছু কিছু চারা কিন্তু এখনও বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুপ্ত অবস্থাতে কিছু কিছু চারা এখনও বেরোচ্ছে তো এটা কিন্তু একটু আকপাচ করে বের হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি চারা এই যে বেরোচ্ছে দর্শক এই যে দেখুন আরও প্রায় তিন থেকে চার দিন পরে চারাগুলোর কি অবস্থা হলো এই যে দেখুন চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চার দিন পরে চারাগুলো অনেকটা আরও বড় হয়ে গেছে তো এখানে আমার আরও ব্যাগে যে বীজগুলো বপন করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের চারাগুলোও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা বের হয়েছে আবার এইখানে দেখা যাচ্ছে যে ছোট একটি চারা বের হচ্ছে আবার এইখানে ছোট ছোট চারা বের হচ্ছে আবার এই পাশে আরও একটি ব্যাগ দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগেও কিন্তু চারাগুলো বের হয়ে গেছে আবার কিছু কিছু চারা দু একটি বের হচ্ছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আরও প্রায় ছয় দিন পরে আমার ভেন্ডি বা ঢেঁড়সের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এই যে দুইটি পাতা অলরেডি বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাতেই কিন্তু মাঝখান থেকে দুইটি করে পাতা বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আবার এই পাশে আরও একটি ব্যাগের মধ্যে যে আমার চারাগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন সেগুলোতেও কিন্তু প্রত্যেকটি চারাতে এই যে দুইটি করে পাতা বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো আরও প্রায় পাঁচ থেকে সাত দিন পরে আমি এই চারাগুলোকে টবে ড্রামে বা মাটিতে সব জায়গাতেই আমি এই চারাগুলো লাগিয়ে দেব তো দর্শক আরো প্রায় ছয় দিন পরে দেখুন আমার ভেন্ডি বা ঢেঁড়সের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে তো এখানে সবগুলো চারাই কিন্তু একই মাপের বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই বড় হয়ে গেছে আবার এখানে আরও একটি ব্যাগের চারাগুলো দেখাচ্ছে এই যে দেখুন এই চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এই চারাগুলোর মোট বয়স হচ্ছে বীজ বপন করার পর থেকে বিশ দিন তো বিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের ভেন্ডি বা ঢেঁড়সের চারাগুলো এইরকম অবস্থা হয়ে যাবে অর্থাৎ এরকম সাইজের বড় হয়ে যাবে দর্শক এই ভেন্ডি বা ঢেঁড়সের চারাগুলো কিন্তু একদম টবে বা ড্রামে লাগানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তবে আপনারা যদি কেউ মাটিতে লাগাতে চান সেক্ষেত্রেও মাটিতে লাগানোর জন্যও কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এই চারাগুলো তবে আপনাদের মধ্যে যদি কেউ আরেকটু বড়ো করে এই চারাগুলো মাটিতে লাগাতে চান বা টবে বা ড্রামে লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু এই চারাগুলোর একটা সাপোর্টের ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ এই চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা লম্বা হয়ে গেছে তো এই চারাগুলো অনেকটা লম্বা হওয়ার কারণে কিন্তু এই চারাগুলো অনেক সময় মাজা থেকে অর্থাৎ এই গোড়ার অংশ থেকে ভেঙে যেতে পারে এই জন্য আপনারা এই চারাগুলোর একটা সাপোর্টের ব্যবস্থা করে দিতে হবে সাপোর্টের ব্যবস্থা করে দিলে এই চারাগুলো অনেক সুন্দরভাবে আরও বড় হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টের ব্যবস্থা করার জন্য আমি এখানে কয়েকটি কাঠি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এই কাঠিগুলো দিয়ে সুন্দর করে আপনাদের সাপোর্টের ব্যবস্থাটা করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো চারাতে এরকম কাঠি দিয়ে সাপোর্টের ব্যবস্থা করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চারা বড় হয়ে গেছে এবং এই চারাটি কিন্তু হেলে পড়ছে তো এই চারাগুলোতে আপনাদের একটু কাঠের ব্যবস্থা করে দিতে হবে কাঠের ব্যবস্থা করে দিলে এই চারাগুলো আরও সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এই চারাটি নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অর্থাৎ ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমি সবগুলো চারাতে এভাবে কাঠি পুঁতে দিচ্ছি তো আপনারা যদি এই চারাগুলো এখন টবে বা ড্রামে লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই কাঠের ব্যবস্থা করতে হবে না অর্থাৎ যেখানে আপনারা এই চারাগুলো লাগাবেন সেখানে লাগানোর পরে কাঠের ব্যবস্থাটা করে দিলে সব থেকে ভালো হবে তো এই ছিল দর্শক ভেন্ডি বা ঢেঁড়সের চারা তৈরি সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এবং ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দ্বারা যদি আপনারা কোনো প্রকার উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভেন্ডি বা ঢেঁড়সের চারাতরি সম্পর্কে ভিডিওর বাইরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল বাটনে একটি প্রেস করে দিন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে তো নতুন আরও একটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লা হাফিজ সবাই ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ